বেগম পাড়া, তথাকথিত বেগম পাড়া কানাডার টরন্টোতে অবস্থিত। আদতে কানাডায় এই নামে কোনো স্থানের অস্তিত্ব নেই। শাব্দে করতে বেগম পাড়া শব্দটির দ্বারা একটি স্থানের নাম বোঝালেও এটি বহুল সমালোচিত মানি লন্ডারিং ও কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। আজকের পর্বে আমরা কানাডার বেগম পাড়াগুলো কীভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের এই পর্বে। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বেগম পাড়া হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ডনাঢ্য ব্যবসায়ীদের দ্বিতীয় আবাসস্থলের একটি প্রতীকী নাম। তথাকথিত বেগম পাড়া কানাডার টরন্টোতে অবস্থিত। আদতে কানাডায় এই নামে কোনো স্থানের অস্তিত্ব নেই। শাব্দে করতে বেগম পাড়া শব্দটির দ্বারা একটি স্থানের নাম বোঝালেও এটি বহুল সমালোচিত মানি লন্ডারিং ও কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। বেগম পাড়ায় বাংলাদেশিদের মধ্যে যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে ওই সমস্ত ব্যক্তিদের বেগমরা স্বামীদের দ্বারা প্রেরিত অবৈধ অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করে থাকে। বেগম পাড়া একটি বাংলা শব্দ যা উর্দু বেগমপুরা শব্দ হতে এসেছে। তবে উর্দু বেগমপুরা এলাকাটি একটি আবাসস্থল নির্দেশ করলেও সেটা থেকে পরিবর্তিত বেগম পাড়া শব্দটি বাংলাদেশিদের কাছে ভিন্ন অর্থ বহন করে। আসলে হংকং চাইনিজরা শতাব্দী ধরে সেই বেগমপুরায় বসবাস করেন। বাংলাদেশের লোক হাতে গোনা, রয়েছে পাকিস্তানি, ভারতীয় ও তুরস্ক সহ আরব দেশের বেগমরা। সেখানে ওই সমস্ত দেশের ধনী পরিবারের বেগমরা তাদের বাচ্চাদের নিয়ে থাকেন ও বাচ্চাদের ভালো স্কুলে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান। আর তাদের স্বামীরা নিজের দেশ বা অন্য কোথাও ব্যবসা করেন বা বড় চাকরি করে থাকেন। টরন্টোতে তারা মাঝে মধ্যে পরিবারের কাছে আসেন দেখা করতে। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে উপার্জনকৃত অর্থ বেআইনিভাবে পাচার করে টরন্টোর বিশেষ কিছু অভিজাত এলাকাসহ কানাডার অন্যান্য অঞ্চলেও স্থাবর অস্থাবর সম্পদ গড়ে নিজেদের স্ত্রী সন্তানদের সেখানে পাঠিয়ে দিয়েছেন, তাদের সেই স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাংলাদেশিদের নিকট বেগম পাড়া নামে পরিচিত। সেই হিসাবে কানাডায় বহু সংখ্যক বেগম পাড়া আছে, যার সংখ্যা প্রায় 100-এরও বেশি। কানাডার টরন্টোর বেগম পাড়া এখনকার একটি বহুল সমালোচিত বিষয় এবং অনেক বাংলাদেশি বেগম পাড়ায় বিলাসবহুল আবাসন কেনা এবং বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করার কারণে রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। 2021 সালের শেষের দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল কালাম আব্দুল মোমেন কানাডায় টাকা পাচারের যে গুঞ্জন আছে তা সত্য বলে স্বীকার করে কহতে বেগম পাড়ার মানি লন্ডারিং হওয়ার বিষয়টি স্বীকার করা হয়। কিন্তু লোক সেখানে বাড়ি নির্মাণ করছেন, তারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছেন, তারা এত টাকা কোথায় পেল? কানাডার সাধারণ মানুষের পক্ষে বাড়ি কেনা সেরকম কঠিন কোনো বিষয় নয়। অনেকেই বৈধ অর্থ দিয়ে বাড়ি কিনেছেন, কিন্তু যে বাংলাদেশিদের কথা নিয়ে এত সমালোচনা তারা সেই সব সাধারণ বাংলাদেশিদের কাতারে নন। তারা এমন সব জায়গায় বাড়ি কিনেছেন যেখানে বাড়ির দাম অনেক বেশি এবং সেই দামে বাড়ি কেনার মতো আয় উপার্জন তারা কানাডায় করেনি। সবগুলো অর্থ এসেছে বাংলাদেশ থেকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে। কানাডা সরকার এ পর্যন্ত 200 বাংলাদেশি অর্থ পাচারকারীর সন্ধান পেয়েছে, কিন্তু তথ্য প্রকাশ করেনি। প্রবাসী হিসাবে এ সংখ্যা হাজারেরও বেশি। জানা যায় টরন্টোর বেলভিউ স্কয়ার পার্ক এলাকায় বিলাসবহুল হাই রাইজ কন্ডোমিনিয়াম টরন্টোর প্রাণকেন্দ্র সিএন টাওয়ারের আশেপাশে টরন্টোর পাশের শহর রিচমন্ড হিলের আসকেফ হোম, মিসেস হাওগা এবং মার্ক হোমের অভিজাত এলাকায় বাস করে। অন্টারিও এলাকায় এমন প্রায় 200 বেগম পাড়ার সন্ধানের কথা শোনা যায়। এছাড়া আরও অনেকে কানাডার অধিবাসী হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান।